গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বাপন পলি ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগতম। তো দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আরও যেগুলো কাজ ঝাঁট দেওয়া সেগুলো হয়ে গেছে। আমি দেখো বাসন এখানে নিয়ে চলে এসেছি মাজতে, তো মাজছি। রাত্রিরে তো লুচি হয়েছিলো, তো খুব বেশি বাসন হয়নি, তো এগুলোই দেখো আমি মাজছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ দেখো, তোমাদের দাদা ভাই ফুল এনে দিয়েছে আমাকে পুজো করার জন্য। দিয়ে আমি ফুলগুলো আমি বেছে নিচ্ছি। বেলপাতা আছে, আরও অনেক রকমের ফুল আছে, নীলকণ্ঠ ফুল, অনেক ফুল, জবা ফুল, মানে অনেকগুলো ফুল। এই দেখো, এটা পদ্ম ফুল এনে দিয়েছে বাজার থেকে। কত বড় পদ্ম ফুলটা দেখো, কি সুন্দর লাগছে দেখতে। পদ্ম ফুল তো এমনিতেই দেখতে ভালো লাগে, দেখবা খুব সুন্দর লাগে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই জন্য অনেকগুলোই ফুল এনে দিয়েছে তোমাদের দাদা ভাই আমাকে পুজো করার জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার তোমাদের সাথে পরে আসছি। এ দেখো, এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি পুজো দিবসের জন্য। তো দেখো, এই দেখো, এখানে আমি শিব ঠাকুরকে নিয়ে নিয়েছি। দিয়ে দুধ, গঙ্গা জল এগুলো দিয়ে ঠাকুরকে স্নান করাবো। তারপরে ঘি, মধু এগুলো মাখিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে এ পুজো দিব। তো শ্রাবণ মাসের সোমবার, তো তোমরা তো সবাই জানো যে শিব ঠাকুরকে স্নান করাতে হয় দুধ, গঙ্গা জল এসব দিয়ে পুজো দিতে হয়, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের। তোমরা আমাকে বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, কারণ তোমরা দের আমাকে সব কিছু বলার অধিকার আছে। যে কিছু ভুল হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই দেখো, এখানে আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো আমি এবার আর শিব ঠাকুরের মাথায় আবার দুধ, গঙ্গা জল ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমাকে জানিও যে তোমরা কিভাবে পুজো দাও না দাও, ঠিক আছে? কমেন্ট করে জানিও। তো তো দেখো, তো এই দেখো, এখানে আমার সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে। তো আজকে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো তোমাদের দাদা ভাই আমাকে সন্দেশ এনে দিয়েছিল, সন্দেশ, কলা, এগুলোই আজকে দিয়েছিলাম ঠাকুরকে ভোগ। তো কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা আমাকে, ঠিক আছে? তো আমি তো দেখো নতুন ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমি অত কিছু জানি না, সেই জন্য কিছু ভুল হলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে? যেভাবে আমাকে আমার পাশে আছো তোমরা, সেভাবেই থেকো, আমি এটুকুই বলবো। দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না, তাই যেটা আগে দরকার সেটা হলো তোমাদের ভালোবাসা। তাই আমি জানি যে তোমরা আমাকে সাপোর্ট করবে। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, কালকে রাত্রে আমি তো ভাত খাই না, তো এই দেখো এখানে লুচি বানিয়েছিলাম, লুচি, ছোলার ডাল আর একটা সবজি আর মিষ্টি। তো শ্রাবণ মাসে সোমবার করে আমি ভাত খাই না। তো তোমরা কি করো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থাকো। তো আজকের মতো টাটা, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।